একটা ব্যাপার আছে, এগুলা বিভিন্ন জায়গাতে আপনার হয় কিন্তু এগুলা আর তো মোটা হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলার মধ্যে একটা, এগুলা তো পুরো লোয়ার না, এগুলা সব ফুললি আয়ন। এই যে দেখো, তাদের জন্য বিশেষ আজকের এই ব্লগ। তো আজকে আমি আসছি মেলাগড়, শিবাজাল ডিস্ট্রিক্ট মেলাগড়, বিউসির ঠিক বিপরীত পাশে। আর আমি একটু লোকেশনটা দেখাই দিই, আর যদি কেউ যদি আপনার অ্যাড্রেসটা বুঝতে একটু অসুবিধা হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন। তো আমি একটু দেখা দেই তাদের যে লোকেশনটা, একটু ধরো তাদের লোকেশনটা একটু দেখা দেয়। এটা হচ্ছে মেলাগড়ের বিউসি, এখানে সিএনজি আছে, বিউসি আছে, বিউসির ঠিক বিপরীত পাশে। এখানে হচ্ছে উদুপুর বা মেলাগড় জামিনা রুট, আর এটা হচ্ছে বিশ্রামগঞ্জ জামিনা রুট, এটা ঠিক বিপরীত পাশে। তাদের যে সব বা অফিস রয়েছে এখানে সব কিছু তারা আছে, মেশিন টেশিন তারা আছে, সব কিছু আছে। আপনারা হয়তো সিনেমেটের শটে দেখেছেন আজকে কি ব্লগ করব। তো এখানে অনার ভাই আছে, অনার সঙ্গে কথা বলবো, কোনটা কোন প্রাইস পুরো ডিটেল জানতে পারবেন, ফোটো করে দেখবেন, স্কিপ করবেন না। তাহলে চলুন আমরা অনার সঙ্গে কথা বলে পুরো ডিটেল জানি। তো বন্ধুরা, আমরা ওখানে ভিতরে এসে পড়লাম, এখানে অনার ভাই আছে, ওনার সঙ্গে কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার। তো এখানে যে ফুল অ্যাড্রেসটা এটাকে বলে দিন। এটা হচ্ছে আমাদের মেলাগড় বিউসি, আচ্ছা, পেট্রোল পাম্প অপোজিটে। আর আমাদের এই লোকেশনটা হচ্ছে পূর্ব প্রপার চণ্ডীগড়। আচ্ছা 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 আচ্ছা। আর আপনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব তো না? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন। আর আপনার নামটা বলে দিন। আমার নামটা হচ্ছে ধনেশ দেবনাথ। ধনেশ দেবনাথ, আচ্ছা আচ্ছা। আর আমার কোম্পানির নাম হচ্ছে আশা ট্রেড ইন্টারন্যাশনাল। আচ্ছা আচ্ছা। তো আপনি কি কি এখানে সেল করেন? অ্যাকচুয়ালি আমি বোর্ডের আপনার হোলসেল অল ফার্নিচার, আর এখানে অল কিচেন র‍্যাক আছে, আয়রন কিচেন র‍্যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগুলো আর প্লাস্টিক ডিভিশন সবগুলো আমি হোলসেল করি। হোলসেল করার আপনি? তো বন্ধুরা শুনতে পারলেন, এখানে কিন্তু দাদা কিন্তু এখানে কিন্তু হোলসেল করতে। আপনার যদি কেউ দোকান বা অন্য জায়গায় কোনো দোকান থাকে, হোলসেলে এখান থেকে মাল নিতে পারেন। তো এগুলো কি 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 কালেকশন বা কি কি আইটেম রয়েছে আমি দিয়ে দিব, ছবি দিয়ে দিব। কারণ এগুলো ফিটিং নেই, কারণ হোলসেলে যারা না তারা কিন্তু এগুলো কিন্তু পাট পাট দিয়ে যায় না, ঠিক আছে না? তারপরে নিয়ে ফিটিং করে, কারণ ফিটিং করে নিলে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, তার কারণে এটি পাট পাট থাকে। আমি স্ক্রিনে নাম্বার ছবি দিয়ে দিব যে কোনটা কোন প্রাইস এবং কি ফিটিং করলে কি কিরকম দেখাতে দেখতে, ঠিক আছে? তো আর আপনার কাছে বলেছেন ধান ভাঙার বা ধানের মেশিন আছে, যে ধান যে আপনারা মারা দিয়ে যেটাকে বলি, আচ্ছা, তো মেশিন গুলো আর দেখাতে পারবেন ওখানে? তাহলে চলুন। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। তো বন্ধুরা এই হলো তারা সাইনবোর্ড, সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন তাদের ফোন নাম্বার আছে এবং এখানে যে নাম নামও রয়েছে। ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। বন্ধুরা তাদের যে স্টক রয়েছে, মানে তারা অফিসের সঙ্গে স্টক রয়েছে, তো তা আমরা ওখানে যেখানে স্টক আছে সেখানে আসলাম, অনার ভাই আছে। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ধান মারাই কল, ধান মারাই কল। এখানে মানে এখানে দাঁড়া নাকি ওখানে মানে আগে তো গরু দেওয়া হইতো, এরপর ট্রাক্টর দেওয়া ধান যে আমরা যে মারা কই এটা হয়, কিন্তু এখানে মেশিন মাধ্যমে দাঁড়া নাকি মেশিনের মাধ্যমে করতে চান, এখান থেকে নিতে পারেন। তো দাদা এটির প্রাইস বা ডিটেলসগুলো একটু বলতে যদি। এটা আমরা বিভিন্ন সাইজের হয়। আচ্ছা আচ্ছা। বর্তমানে আমার কাছে এই 42 ইঞ্চি, আমাদের এই প্রস্থটা হচ্ছে আপনার 42 ইঞ্চি। 42 ইঞ্চি, আচ্ছা। অ্যাকচুয়ালি একদম একুরেট 42 ইঞ্চি হবে। আচ্ছা আচ্ছা। আর এটা আপনার বিভিন্ন সাইজের 40 ইঞ্চি হয়, ওইটা এখন আমার কাছে অ্যাভেলেবল। আচ্ছা আচ্ছা আচ্ছা। 42 ইঞ্চিটা আছে, আর সিঙ্গেল, আচ্ছা সিঙ্গেল আছে, যেটা চালনি সিস্টেম হয়, চালনি ছাড়া সিস্টেম হয়, চালনি ছাড়াটা আছে। আচ্ছা। যেটা চালনি চালনির দর, এটা এটার ফ্যাসিলিটি কি? চালনি থাকলে, চালনি থাকলে আমরা যখন ধানটা মারাই দিব তখন আপনার খড়টা বেরিয়ে আসবে, আচ্ছা, আর ধানটা আলাদাভাবে বেরিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। মানে চালনি সিস্টেম এটা ফ্যাসিলিটি, মানে যাতে হয় না পরে আবার, ঠিক আছে? কিন্তু সিঙ্গেলের ক্ষেত্রে আপনি চালনি ফ্যাসিলিটিটা পাবেন না। আচ্ছা। ধান আর আপনার ধানটা আর খড়টা একসাথে বেরিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। মানে এটা উপরে আবার যাতে হবে। তো বন্ধুরা শুনতে পেলাম, এখানে কিন্তু মানে ভালো কোয়ালিটির মেশিন এখানে অ্যাভেলেবল রয়েছে।
তো এটার প্রাইসটা কত এরকম প্রাইস কত এটা প্রাইস আমরা কমপ্লিট এখান থেকে 140000 টাকা আমরা সেল করি আচ্ছা 140000 সেল করেন মানে এখানে কোনো ইএমআই বা কিস্তি এরকম কোনো ব্যাপার নাই না ইএমআই আমাদের এখানে আচ্ছা আচ্ছা এটা তো আমি ধারণা করেছিলাম আমার দিকে এরকম কিছু থাকবে না তো মধ্যে ধারণা কি নিতে চান এখানে কিন্তু ক্যাশ নিতে হবে ইএমআই বা কিস্তি বা অনেকে বলেন যে কিস্তি দিব এরকম কোনো ফ্যাসিলিটি কারণ নাই আপনারা এখান থেকে ক্যাশে নিতে হবে তো এটা যে মেশিনটা কোথায় মানে মেশিন কি মেশিন লাগা দিবেন আপনি এটার মধ্যে আমরা ট্র্যাক্টর ইঞ্জিন হয় ট্র্যাক্টর ইঞ্জিন হয় এয়ার কুলার আচ্ছা শুল্লগুড়া এয়ার কুলার ইঞ্জিন আপনার এখানে শুল্লগুড়া লাগবে 42 ইঞ্চির জন্য ঠিক আছে আর বেশি হলে ধরেন অটোমেটিক্যালি ইঞ্জিন বড় হবে আপনার স্ট্রাকচার বড় হবে তো মেশিনটা তো আপনার ডিজেল দিয়ে চলে না তো বন্ধুরা এখানে শুনতে পেলেন এখানে কিন্তু ডিজেল চালিত ইঞ্জিন আপনাদের সঙ্গে সঙ্গে লুট করা পাচ্ছেন এখানে টোটালি তো ফুল পুরো মেশিন টেশিন লাগিয়ে দিয়ে আপনার 130000 প্রাইস রয়েছে না 140000 140000 তো এটা তো এখন মানে এটা কি প্রাইস কি বাড়বে না বা কমা নেবে সেটা কোনো অপশন আছে হ্যাঁ এটা একটা ধরেন এখন তো দেওয়ালি পর্যন্ত আমরা একটা মোটামুটি একটা অফার যদি এখন কেউ নিতে চায় আমরা 135000 আমরা আচ্ছা আচ্ছা সেল করব 135000 সেল করবে তো বন্ধুরা শুনতে পেলেন এখানে কিন্তু দেওয়ালির অফার বাম্পার অফার চলছে 135000 এখানে ফুল কমপ্লিট মেশিন নিতে পারতাছেন যারা নাকি নিতে চান ফটাফট ফোন করবেন ওই টাকার নম্বরে ওই টাকার মধ্যে আমরা মোবিল টোবিল দিয়ে একদম কমপ্লিট ওরা শুধু বাড়িতে নিয়ে শুধু ধান দিবে রয়েছে তো মেশিনটা একটু ঘুরে দেখাবো আপনি কি কন্ডিশনে মেশিনটা কি দেখাচ্ছি আচ্ছা এইগুলা এগুলা এগুলা মানে ফিতা থাকবে এগুলো মেশিনটা কোথায় কোথায় লাগানো থাকে ইঞ্জিনটা আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ইঞ্জিন তো বন্ধুরা এখন আমরা ইঞ্জিনটা দেখাবো বা ইঞ্জিনটা কোথায় লাগানো হয় দেখাবো এখানে আমরা ইঞ্জিনটা লাগাবো আচ্ছা আচ্ছা এখানে এভাবে লাগাবো এখানে বেল্ট সিস্টেম থাকবে ইঞ্জিনটা এটার ভিতরে বেল্ট থাকবে না হ্যাঁ বেল্ট থাকবে ইঞ্জিন এটা ঘুরবে ঘোরার সাথে সাথে আপনারা ফোন করলে ঠিক আছে তো বন্ধুরা দেখাচ্ছি আমি মেশিনটা একটু ভালো করে দেখাচ্ছি কিসের টায়ার এগুলা এগুলা কোম্পানি টায়ার থাকে এগুলা মানে এগুলা বাজারে কি অটো টায়ার বলে হ্যাঁ অটো টায়ার না তো বন্ধুরা এগুলো কিন্তু অটো টায়ার রয়েছে এডি এখানে কিন্তু অটো টায়ার নতুন টায়ার এটা রিসাইকেল এটা না নতুন টায়ার এগুলো না এগুলো সবকিছু নতুন টায়ার আর এখানে দেখতে পাচ্ছেন মেশিন কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম পুরো রং করানো রয়েছে আর এই যে দেখুন যারা নাকি দান মারা নিতে চান বা মেশিনের মাধ্যমে মারা নিতে চান এখান থেকে নিতে পারেন আর এটা এটার লগে কি কিসের বেল্ট থাকে এটার লগে দেখুন বন্ধুরা এখানে ঘুরলে এটা এখানে নড়ে এই যে দেখুন একদম মানে ধান এখান থেকে বেরিয়ে আসবে হাই কোয়ালিটি মেশিন আর ধানটা আছে না এখান থেকে বেরিয়ে আসবে ধানটা আর যেটা নাকি আপনার যে ধানের যে পাতা পোতা আবর্জনা গুলি এটা জালে আটকে যাবে না এখানে জালে আটকে যাবে মেন ধানের যে খড়টা ওইখান দিয়ে বেরোবে আচ্ছা আচ্ছা খড়টা এখান দিয়ে বেরোবে খড়টা এখান দিয়ে বেরোবে বন্ধুরা এখানে রয়েছে আবর্জনা এখান দিয়ে বেরোবে আর ধান কোথা দিয়ে দিবে ধান এখান দিয়ে দিবে আচ্ছা আচ্ছা ধান এখান দিয়ে ও আচ্ছা আচ্ছা এইটা দিয়ে ধান দিবে না হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা এখানে দিয়ে ধান দিবেন আর এখানে তো কালার রয়েছে অনেকটি এখানে অনেক মেশিন রয়েছে এগুলোর মধ্যে একটা ব্যাপার আছে এগুলা বিভিন্ন জায়গাতে আপনার হয় কিন্তু এগুলা আর তো মোটা হয় না ও আচ্ছা 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 এগুলার মধ্যে একটা এগুলা তো পুরো লোয়ার না এগুলা সব লোয়ার একদম ফুললি আয়রন এই যে দেখুন মানে ধান কাটার মেশিন যেহেতু কোয়ালিটি খুবই ভালো এই যে অনেক মেশিনের চিকেন চিকেন থাকে বা পিন থাকে কিন্তু এখানে একদম মোটা মোটা লোয়া এই যে দেখুন এটাই মেশিনে ঘুরাবে আর ধান এটাই মেনলি এটাই মেশিনে থাকে এই যে দেখুন এটাই মেন তাদের কাছে মেশিন রয়েছে প্রচুর এই যে দেখুন আমি আবার একটু ঘুরাইয়া দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা তাদের কাছে প্রচুর মেশিন রয়েছে একদম পুরো গোডাউন মেশিনে ভর্তি আর আমরা যে মেশিনটা লাগাই দেন ট্রাক্টরের মেশিন এটা এটা কোথায় আচ্ছা আচ্ছা এখানে আপাতত একটা মেশিন আছে তাদের কাছে আরো মেশিন রয়েছে কারণ গোডাউনে রয়েছে আমি একটা শুধু স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখুন এটা ট্রাক্টরের ইঞ্জিন বন্ধুরা একদম ট্রাক্টরের ইঞ্জিন আপনাদেরকে নিয়ে কোনো সমস্যা পড়তে হবে না পার্টস নিয়ে
কারণ ট্রাক্টরের যে পার্টস লাগে এখানে এই সেই পার্টস লাগাবেন, এবং এটা কিন্তু ডিজেল চালিত ইঞ্জিন, আর এখানে কিছু মেশিন রয়েছে। তাদের কাছে দানার মেশিন ছাড়া কিন্তু আরো অনেক কিছু রয়েছে, এখানে সবকিছু স্ট্যাক রয়েছে, এগুলো সবকিছুই হোলসেলে বিক্রি করা হয়। এগুলা এগুলা কি এগুলা? আয়রন কিচেন রে, আয়রন কিচেন মানে আমরা যেটা মিসকিট বলি, মিসকিট। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, মিসকিট বলি আমরা। এখানে আপনার পাকঘরে রেঁধে বা তরকারি সবজি রাখা হয়, বা অনেকে শোকেস হিসাবে ব্যবহার করা হয়, আবার খেলনা কিছু রাখা হয়, এরকম কিছু। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিলাম, দেখেন আপনার এরকম ডিজাইন থাকবে। আর এখানে তাদের কাছে ফুল স্টক রয়েছে, তারা নাকি হোলসেলে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার এই যে দেখুন, তাদের কাছে প্রচুর স্টক রয়েছে। ডিজাইন কটা আছে এখানে? একটা ডিজাইন না, অনেকটি ডিজাইন এখানে আমাদের প্রায় 10-15টা ডিজাইন থাকে। 10-15টা ডিজাইন আছে, বিভিন্ন 10-15টা বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইন থাকে। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, সাইডে দেখুন কি কি ডিজাইন রয়েছে, এবং তাদের কাছে স্টক দেখাচ্ছি একটু। এই যে দেখুন, এখানে এগুলো হচ্ছে ফার্নিচার, এগুলোর অন্য অংশই না, এগুলো হচ্ছে কাঠের ফার্নিচার, কাঠের ফার্নিচার। আচ্ছা, তাই আমরা প্লাইবোর্ড বলি না, বোর্ড ফার্নিচার, হাই কোয়ালিটি বোর্ডের ফার্নিচার এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো ফার্নিচার না? হ্যাঁ ফার্নিচার। আচ্ছা, এখানে কি কি আছে, এখানে কি কি আইটেম আছে? এখানে আছে আপনার খাট, ত্রিপাট, ডোর আলমিরা, টুপার ডোর আলমিরা, ড্রেসিং টেবিল ভ্যারাইটি, আপনার আপনার পড়া স্টাডি টেবিল, তারপরে আপনার অনেক কেবিনেট টেবিল, আলনা ভ্যারাইটি সব আপনাদের, আমাদের প্রয়োজনীয় নিত্যদিনের যা প্রয়োজনীয় সবকিছু ওইখানে আপনার। আচ্ছা ঠিক আছে, তো আপনার কাছে এগুলো স্টক আছে না? এগুলো তো এই মিসকিটের যে পার্টস না, এগুলো সব? হ্যাঁ, এগুলো তো মিসকিট, যে মিসকিট বলেছিলাম যে এগুলো এখানে আলাদা আলাদা রাখানো হতো না? ভেতরে তাদের কাছে, ভেতরে কিন্তু অনেক কালেকশন রয়েছে। এই যে দেখুন, তাদের গোডাউনে ফুল ভর্তি, একদম এ টু জেড যা আছে এখানে, এখানে সব অনেক ডিজাইনার রয়েছে তাদের কাছে, গোডাউনে সব মাল রয়েছে। তো বন্ধুরা, তাদের কাছে যা যা কালেকশন আছে বা কি কি কালেকশন আছে দেখালাম। আজকে বললাম, আজকে ব্লগটা একদম অন্যরকম ব্লগ, যারা নাকি ত্রিপুরার কৃষক বা ধান চাষ করেন তাদের জন্য বিশেষ আজকের এই ব্লগ। তো আজকে আপনার ডেইলি ব্লগতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, আজকে ব্লগ বেশি বড় করবো না, এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা নাকি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। তাহলে ব্লগ এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, ধন্যবাদ, নমস্কার।